তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া সর্বোচ্চ সুচিকিৎসা পাচ্ছেন, তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করার দাবি অযৌক্তিক। বিএনপি নেতাদের উচিত প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সম্পূর্ণ মানবিক কারণে তাকে এবং এই করোনা পরিস্থিতির মধ্যে তিনি যাতে পরিবার পরিজনের সাথে থাকতে পারেন, সেজন্য তাকে তার প্রশাসনিক ক্ষমতা বলে মুক্তি দিয়ে তিনি এখন তার ঘরে অবস্থান করছেন এবং তার যে শারীরিক সমস্যাগুলো এগুলোর চিকিৎসা তিনি আজকে 20 বছর ধরে নিচ্ছেন এবং সেগুলো দেশেই সেগুলোর সমস্ত চিকিৎসা আছে। তো বিদেশে যাওয়ার দাবিটা অমূলক। বিএনপিকে অনুরোধ জানাবো, বরং তিনি তাকে কারাগারে না রেখে যে বাইরে রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য।